চাকরি গিয়েছে আর যারা রয়েছে সবারই যাক কান্দলি সবাই কান্দুক আর যদি হাসে তা সবাই হাসুক ষোলো কোটি তো বাচ্চা বস্তা বস্তা টাকা গিয়েছে কিন্তু কার্তিক ব্যানার্জি মমতা ব্যানার্জির ভাই আসতো ওনার বাড়ি বড় বড় যেটা প্রভাবশালী আছে টিএমসি সিপিএম কংগ্রেসের সব ওর বাড়ি সব টাকা দিয়ে চাকরি সব টাকা দিয়ে চাকরি সাদা খাতা জমা দিয়ে সব চাকরি অরাজকতা করেছে এইসব দালাল রাজ পুষেছে সরকার এদের সাগরে নিয়ে এদের কুমির দিয়ে খাওয়াতে হবে চন্দন মন্ডল সিপিএম মানিক ভট্টাচার্য সিপিএম শান্তি প্রসাদ সিপিএম ও কল্যাণময় সিপিএম পরেশ অধিকারী সিপিএম প্রসন্ন এদিন হুগলি তো বললে সিপিএম এর লোক এসব সিপিএম এর সব দালাল রেখে দিয়েছে পার্থ জোগাড় করে ৬০ লাখ টাকা নিয়েছে এদের বাড়ি থেকে ৪৪ লক্ষ টাকা দিয়েছে খালি এদের এরকম ক্ষতি করে দিয়ে গেল ৪৪ লক্ষ টাকা দিয়েছে এরা জানেন এইভাবে মানুষকে ক্ষতি করেছে আমাদের টিএমসি ঘরের লোক একটা আদি টিএমসি লোক আমার বাড়ি জানেন আমার বাড়ি আমি জানতাম না আগে আমার কাকা ভাইপো যা টাকা কাজ ৪৪ লাখ টাকা ৪৪ লক্ষ টাকা দিয়েছি আমরা আপনার বাড়ি আমার বাড়ির থেকে নিয়েছে ৪৪ লক্ষ টাকা নিয়েছে চন্দন মন্ডল ওই চাকরি দেবে বলে কজনের জন্য পাঁচজনের জন্য ওই প্রাইমারি আপার প্রাইমারি ডি গ্রুপ পাঁচজনকে কি পাঁচজন আছে আমার মেয়ে আমার ভাইপো আমার ভাই আর আমার কাকার ছেলে আর আমার ভাগ্নে ৪৪ লক্ষ টাকা দিয়েছি আমার বাড়ি মা ভাগ্নে চন্দন সম্পর্কে আমার মামা হয় চন্দনের বাড়ি পাশে আমার বাড়ি আমরা বিশ্বাস করে দিয়েছি এবারে আমাদের তখন মানে সেই ফর্মই ছাড়িনি প্রাইমারির ফর্মই ছাড়িনি অথচ চাকরি দেবে বলে টাকা নিয়েছে অথচ চাকরি তো সে দিলে তো নাই আর সে টাকা নিয়ে সম্পদ আপনারা যখন টাকা দিয়েছিলেন তখন কি আপনাদের মানে কিসে চাকরি দেবে বলেছিল প্রাইমারি প্রাইমারি আইডি গ্রুপ পাঁচজনকে কি আর একটা আপার প্রাইমারি মানে পাঁচজনকে কি 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 চাকরি দেবে কাকা কাকা কি চাকরি দেবে আমার মেয়ের দেবে প্রাইমারি আমার ভাইয়ের দেবে আর ভাইপোর দেবে আছে ডি গ্রুপ আর আমার কাকা ছেলে দেবে ডি গ্রুপ আমার কাকা ছেলের আর আছে আমার ভাইয়ের আছে ডি গ্রুপ চাকরি দিয়েছিল দু মাস করে ওরা চাকরি করেছিল হ্যাঁ সাসপেন্ড করে দিয়েছে দুজনার আর আর আমাদের আর তিনজনার কোনো চাকরি দিইনি মানে ফর্মই ছাড়ি না এখন হ্যাঁ টাকা চেয়েছিলাম দেবো 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 করে টাকা দিইনি দুজনকে চাকরি দিয়েছিল দুজনকে চাকরি দিয়েছিল দুজন কোথায় বাড়ি আমার ভাই আর আমার ভাইপো একই জায়গায় বাড়ি আমাদের বাড়ির মধ্যে সব তাদের চাকরি কেমন আছে না তাদের চাকরি সাসপেন্ড হয়ে গিয়েছে ও একজনা কত নোহাটাই আর একজনা কত আছে আপনার এই আংরালি এরকম গ্রামে কত লোকের কাছ থেকে এরকম টাকা নিয়ে বহু লোকের কাছ থেকে অন্তত মানে গ্রামে কেউ হয়তো মুখ খুলছে না বললেন তো কোনো বাড়ি বাদ নেই মুখ খুলছে না মানে শুনেন কোনো বাড়ি হ্যাঁ ডেকে সার কলকাতায় দিয়ে তোমরা এখন চলে যাচ্ছ হ্যাঁ হ্যালো আর একটা বলি টাকার মাধ্যমে চাকরি পেয়েছে চন্দন মন্ডলই দেয় চাকরি লাইন মমতার বাড়ি যে লোক না হতো মমতা ব্যানার্জির বাড়ি সেই লোক আমাদের গ্রামে হতো থানার বড় বউরা জানে ওই বিডিওরা জানে মানে কার্তিক ব্যানার্জি মমতা ব্যানার্জির ভাই আসতো ওনার বাড়ি এই মা ভাইনী স্কুলের হেডমাস্টারও জানে বড় বড় যারা এই এলাকায় চাকরি করে আর প্রভাবশালী লোক সবাই ওখানে গিয়েছে শুধু যায়নি ওই গরিব মানুষ যারা সর্দার আদিবাসী তারাই যায়নি তাছাড়া প্রভাবশালী লোক যারা আছে তারা সবাই চন্দনের বাড়ি গিয়েছে চন্দনের ফুটা সবাই নিয়েছে কেউ বাকি নেই চন্দনের ফুটা নীতি শিক্ষকরা পুজো করে সরস্বতী পুজো এই কালী পুজোর শিক্ষকরা করে এ জন্মে আমি দেখিনি এই প্রথম দেখলাম দিন মানে কালী পুজো হ্যাঁ আমি টিএমসি করি টিএমসি বাড়ি করি আমি হ্যাঁ টিএমসির মেম্বার আমি বাগদা পঞ্চায়েতের টিএমসির মেম্বার না আমরা যাইনি আমাদের লাগে না আমরা পার করে দিয়েছি তো মমতা ব্যানার্জি তাই এই দালাল রাজ রেখে দিয়েছে সিপিএম এর লোক সব চন্দন মন্ডল সিপিএম মানিক ভট্টাচার্য সিপিএম শান্তি প্রসাদ সিপিএম ও কল্যাণময় সিপিএম পরেশ অধিকারী সিপিএম প্রসন্ন এদিন হুগলি তো বললে সিপিএম এর লোক এসব সিপিএম এর সব দালাল
রেখে দিয়েছে পার্থ জোগাড় করে, পার্থ আর এই কুণাল ঘোষ এই জোগাড় করে রেখে দিয়েছে এই দুই বদমাইশ। মমতা ব্যানার্জি ভালো লোক। আপনার এই যে মানে টাকা দিয়ে চাকরি, সেক্ষেত্রে আপনার চন্দ্রমন্ডলের বিষয় আগে পরে কখনো জানান? হ্যাঁ আমরা জানি, জেনে আমরা কি করব। থানার বড়বাবু আসতে এসে গাড়ি ছুঁয়ে চলে যাচ্ছে তার বাড়ি হাঁটতে হাঁটতে, বিডিও আসছে, হসপিটালের সুপাররা আসছে, আর বড় বড় যেটা প্রভাবশালী আছে টিএমসি সিপিএম কংগ্রেসের সব ওর বাড়ি। তাহলে আমরা ঠেকাবো কোথায়, আমরা যাবো কোথায়? এখন কি অবস্থা এলাকার? কি অবস্থা এলাকা এখন? ভিখারি এলাকা এখন, জমি জায়গা টাকা পয়সা বেছে আমাদের গ্রাম দুঃখজনক করে দিয়ে চলে গেল। চন্দ্রমন্ডল বলছে যে ওনার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, উপেনবাবু চক্রান্ত করেছে। ওসব ফালতু কথা, সব ফালতু কথা। না না উপেনবাবু ঠিক আছে, চন্দ্রমন্ডল উপেনবাবু এক নম্বর লোক, উপেনবাবু যে কথাটা বলছে একদম সঠিক কথা বলেছে। চন্দ্রমন্ডল বাঁচার তাগিদায় সবাই মিছে কথা বলে, এখন ওরা বাঁচবে না। এই গ্রামে কত দূর চাকরি গেছে? এই মুহূর্তে চাকরি গিয়েছে প্রায় মানে জয়েন্ট হয়েছে কিছুদিন, এক দু মাস মাইনে চলেছে তাদের, কিছু গিয়েছে, তারপরে এই এদিনকে গিয়েছে, তার প্রায় 20-25 জন 30 জন চলে গিয়েছে। আপনি এখনো তো যাবে শুনছি, এই চাকরিগুলো কিভাবে? তবে আমার সব সাদা কাঁথা দিয়ে চাকরি, ভালো ছেলে চাকরি নেই। আমার গ্রামে কটা ভালো ছেলে আছে শিক্ষিত, তাদের চাকরি নেই, তার বাবা টাকা নেই। এই নীরদ খাত ছেলে, এই নারায়ণ খাত ছেলে, এই এই শঙ্করপালের একটা ছেলে, এই যে অজয় ঘোষ, খুব ভালো ছেলে, এরা চাকরি পাওয়ার উপযোগী, অথচ এদের টাকা নেই, চাকরি নেই। আর অগসরে 8 পাস ছেলে বিলের চাকরি, যারা নাম লিখতে সই পারে না, তাদের বাবা টাকা আছে, 10 লাখ 15 লাখ টাকা দিয়ে চাকরি হয়েছে আমাদের গ্রামে। বহু বহু অন্যায়, এই অন্যায়ের কোনো মাপ নেই। এখানে কি মানে টাকা কি কি মনে হয়? হ্যাঁ টাকার কি অবস্থা? মানে টাকা টাকা এখানে কালী পুজো হতো, তা এটা কালী পুজোয় 5 কোটি 10 কোটি টাকা করে খরচ হয়েছে মিনিমাম। একটা একটা কালী পুজোয় 10 কোটি করে টাকা খরচ হয়েছে এই জায়গায় মিনিমাম। আপনার নাম? আমার নাম অনুপ ঘোষ। আপনি পঞ্চায়েতের সদস্য? হ্যাঁ পঞ্চায়েতের সদস্য। কোন পঞ্চায়েত? বাগদা পঞ্চায়েত। পার্ট নাম্বার? 84। বললাম আপনার নাম কি? অরবিন্দ বিশ্বাস। অরবিন্দ বিশ্বাস, কতদিন আগে নিয়েছিল চাকরিটা? এটা আজ প্রায় ধরেন 2 বছর হয়ে যাচ্ছে, 2 বছর হয়ে যাচ্ছে টাকা নিয়েছে। তারপর থেকে আমরা সেইভাবে টাকা চেয়ে যাই, দেব 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 করে পালিয়ে চলে যাই এখান থেকে, রাত্রে অন্ধকারে পালিয়ে চলে যাই এখান থেকে। হ্যাঁ হ্যাঁ তারপরে হয়েছে, পরে হয়েছে। টাকা আপনি দিয়েছিলেন চাকরির আশায়, এবং সেটা যে আপনি চাকরি পাননি, আপনার বাড়ির লোকেরা চাকরি পায়নি, আপনার মেয়ে ভাইপো দাদা মানে কাকার ছেলে কাছে চাকরি পায়নি, ডি গ্রুপের জন্য নিয়েছে 12 লাখ করে, 12 লক্ষ করে নিয়েছে ডি গ্রুপের জন্য, ডি গ্রুপের জন্য 12 লক্ষ করে নিয়েছে, আর আছে আপনার আছে প্রাইমারির জন্য 12 লক্ষ। তার জন্য বলে অ্যাডভান্স 5,000-5 লক্ষ করে দাও, অ্যাডভান্স 5 লক্ষ করে দাও, আর চাকরি দিলে পরে আর 7 লক্ষ দিতে হবে। তা আসলে ফর্মই ছাড়িনি, আর বললো কি যে টাকা যে আগে দেবে চাকরি তার আগে। এবারে আমরা মাঠের জমি জায়গা যা আছে বিক্রি করে আমরা দিয়েছি, এমন কেউ আছে ভিটে জমি পর্যন্ত বিক্রি করে দিয়েছে। তারপরে মানে পরবর্তীতে আপনারা টাকা ফেরত চেয়েছিলেন? টাকা চেয়েছি, তার বাইরে অন্তত 15 দিন গিয়েছি। চন্দ্র বাড়িতে কেউ থাকছে? চন্দ্র বাড়িতে কেউ থাকছে না, এখন বাইরের সাথে থাকে শুনি, আমরা যাইনি কোনোদিন। বাইরের লোকজন বাইরের সাথে থাকে, ও বাইরের সাথে ছিল, চাকরি পেয়েছে, ও বাড়ির থেকে অনেকে চাকরি পেয়েছে, আমার নাম অরবিন্দ বিশ্বাস।